আসসালামু আলাইকুম, এসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলমান ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2020 এর আজকে আমরা দর্শন ষষ্ঠপত্র একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দেবো, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 11/10/2022 তারিখে। তো আজকের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন আপনার জন্য। এই সাজেশনটি আমরা দুইটা কলেজ থেকে বাছাইকৃত যে প্রশ্নের মাধ্যমে সাজেশনগুলো, তো দুইটা কলেজ থেকে আমরা দুইটা সাজেশন সংরক্ষণ করছি এবং দুইটা সাজেশন থেকে যে প্রশ্নগুলো আমরা দেখতে পারছি 100% কমন আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলোর সমন্বয় একটি সাজেশন তৈরি করা হয়েছে। তো আমাদের সাজেশনের ভিতরে কিছু জায়গায় দেখবেন আপনি 100% এবং 3-স্টার দেয়া রয়েছে। এই 3-স্টার দেয়া এবং 100% লেখা প্রশ্নগুলো উভয় সাজেশনেই আছে, ওই কোশ্চেনগুলো আপনারা আগে কমপ্লিট করবেন, এরপরে আপনারা বাকি প্রশ্নগুলো ক্রমান্বয়ে পড়ে নেবেন। তো এখানে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আপনার 12টি, যেখান থেকে আপনি 10টির প্রশ্নে অ্যান্সার করতে হবে এবং প্রতিটির প্রাপ্ত নাম্বার হবে 1 করে, সুতরাং 10টির প্রাপ্ত নাম্বার হবে 10। তো আমরা এখানে ক বিভাগে 43টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিয়েছি, তো আপনারা আস্তে আস্তে ধরে ধরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেবেন। তো এখানে ভিডিও থেকে যদি আপনার সাজেশনটি বুঝতে অসুবিধা হয় অথবা যদি আপনি সাজেশনটি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে পিডিএফ ফাইলটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো পিডিএফ ফাইলটি আপনার ডাউনলোড করার জন্য আমরা ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, যে পাসওয়ার্ডটি আপনার দরকার হবে। ভিডিওর ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আপনি পিডিএফ ফাইলটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এটা ডাউনলোড করার জন্য আপনার পিনটি প্রয়োজন হবে। তো পিন বা পাসওয়ার্ডটি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা যদি আপনি ভিডিও টেনে যান সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন এবং পাসওয়ার্ড ছাড়া পিডিএফ ফাইলটি কখনো আপনি ডাউনলোড করে নিতে পারবেন না। তো ক বিভাগে যেহেতু প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত এবং উত্তর আমরা একসাথে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমরা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু তুলনামূলক বেশি দিয়েছি। এরপরে আমরা খ বিভাগে চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন বলি। তো এখানে খ বিভাগেও আমরা বেশ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, 20টার মতন প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনারা প্রশ্নগুলো আস্তে আস্তে দেখে নেবেন। এখানে প্রশ্নগুলো একটু তুলনামূলক বড়, এখানে প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার হচ্ছে আপনার 4 করে। তো যে প্রশ্নগুলো 100% এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, এই প্রশ্নগুলো আপনারা আগে পড়ে নেবেন, এরপর অন্য প্রশ্নগুলো। তো 100% নিশ্চয়নের ক্ষেত্রে আমরা 20টি প্রশ্ন পরেও আমরা 5টি এক্সট্রা প্রশ্ন দিয়ে দিয়েছি এবং এরপর আমরা গ বিভাগে চলে যাব রচনামূলক প্রশ্ন, এখানেও আমরা 13টা প্রশ্ন দিয়ে দিয়েছি, আপনারা প্রশ্নগুলো পড়বেন এবং আশা করি 100% যে প্রশ্নগুলো লেখা এই প্রশ্নগুলো আগে পড়ে নেবেন আপনারা। তো এরপরে আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 18টি, তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18টি রচনামূলক প্রশ্ন দিয়ে দিয়েছে, আশা করি এই 18টি এবং অতি সংক্ষিপ্ত 20টি প্রশ্ন এবং নৈবেদ্য থেকে 43টা প্রশ্ন কমপ্লিট করলে আপনাদের প্রপারলি একটি প্রিপারেশন হয়ে যাবে আর সম্পূর্ণ প্রশ্ন আশা করি এর মধ্যে থেকেই কমন পড়বে। তো আপনারা ধৈর্য ধরে এই প্রশ্নগুলো পড়ে নেবেন এবং এর পিডিএফ ফাইলটি দরকার হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার নিয়ম তো আগেই বলে দিয়েছি, ভিডিওর ভিতরে একটি পাসওয়ার্ড থাকবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।